উপজেলা পরিষদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজীবপুর উপজেলা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আকবর উদ্দিন মহোদয় উপস্থিত আছেন আমাদের রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সাবেক কমান্ডার জনাব মোহাম্মদ আকবর সরকার উপস্থিত আছেন আমাদের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ক্রীড়া সংস্থার সমস্ত কর্মকর্তাগণ অন্যান্য বিশেষ অতিথিবর্গ উপস্থিত আছেন আমাদের সামনে স্কুল এবং কলেজের সম্মানিত শিক্ষকগণ প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক ছাত্রছাত্রী যারা আজকের
Şeyh Kamal Antoskol ve Madrasa Athletics Pratijogita 2023'e bivinno porbe bivinno item'e khelaya ongshogrohon korte jacche. Ami Chor Rajibpur upojelar pokkho theke ajke tinti union theke onek dur duranto theke je shikshok je shikshathigon tader obhibhabokgon koshto kore ekhane esheche ajker ei khela prano chanchal kore tulte ami tader kanturik bhabe dhonnobad ebong shubhechha janai. Ami ajke ebong agami kalke dui din bepi ei khela ebong purushkar bitoron onushthane apnader upasthit sokol sokol rajnoitik byaktibargo sokol doptorer karmakortagon school college shikshokgon obhibhabokgon ebong chhatrochhatrider ami shagoto janai ebong obhinondon janai ebong er sathe amader Sheikh Kamal Antoskol ve Madrasa Athletics Pratijogita 2023 ottonto shofol hobe pratijogitati sarthok hobe ebong ekhane jara prothom sthan odhikar korbe tara jela porjaye khelay ongshogrohon korbe tai khelatular chorchar maddhome Rajibpur upojela sanskriti chorchar maddhome kridangorer maddhome tara tader nijeder porolekhar pashapashi tader onnanno dokkhota প্রদর্শনের সুযোগ পাবে এবং আমি তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাদের যে বিভিন্ন পর্বের খেলাগুলো খেলে প্রত্যেককে যেন ভালো রেজাল্ট করে সেই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সকলকে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ শুধু লেখাপড়া করেই যে ভালো ছাত্র হওয়া যায় তা নয় যে ছাত্রটার মধ্যে বহির্বিশ্ব সম্পর্কে সবকিছু জানে এবং যে ছাত্র ক্রিয়া ভালো করতে পারে লেখাপড়া ভালো করতে পারে এবং বিশ্ব সম্পর্কে যার ভালো অভিজ্ঞতা আছে তাকেই আমরা ভালো ছাত্র বলবো শেখ কামাল বাঙালি জাতির জনক যিনি জীবনে যৌবনে চেষ্টা করে এই বাঙালি জাতিকে মুক্তির সনদ এনে দিয়েছেন মুক্তি করে দিয়েছেন সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল আর এই কামাল সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কামাল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2023 সেই কামাল কে ছিল এটা বলতে পারবো না কিসে আমরা অংশগ্রহণ করছি আমি অনুরোধ করবো ভবিষ্যতে যে কোন প্রোগ্রামে আসুক না কেন সেই প্রোগ্রাম সম্পর্কে সেই প্রোগ্রামের মানে মূল মর্ম মূল কথা সম্পর্কে তাদের অবশ্যই জানা থাকতে হবে যাক আজকে বঙ্গবন্ধু নেই খনি চক্র এদেশের কিছু শত্রু যারা স্বাধীনতার বিপক্ষে কাজ করেছিল তাদের চক্রান্তে নির্মমভাবে 15 আগস্ট 75 হত্যা করা হয়েছিল তারা চেয়েছিল বঙ্গবন্ধুকে মারলেই বোধ হয় আওয়ামী লীগ শেষ হয়ে যাবে এবং এদেশের গরিব দুঃখী মানুষের পক্ষে কথা বলার কোন লোক থাকবে না কিন্তু ইংরেজিতে একটা প্রবাদ আছে ম্যান পুজেস গড ডিসপোজেস মানুষ ভাবে এক আল্লাহ করে আর এক ভাই সেই খুনি চক্রের সেই ধারণা ভ্রান্ত ভুল প্রমাণিত হয়েছে আজকের মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় বাইরে ছিলেন যার দরুন আল্লাহর রহমত উনি বেঁচে গেছেন তাই আজকে বঙ্গবন্ধু অনুপস্থিতিতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরে আজকে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন চার চারবারের প্রধানমন্ত্রী তারই ছোট ভাই শেখ কামাল ভাই শেখ কামালের কামালকে তোমাদের মাঝে এবং ওই কামাল একজন ক্রীড়াবিদ ছিলেন শেখ কামাল একটা ফুটবল দলও আছে যেটা আবাহনী নামে পরিচিত সেই ক্রীড়াবিদকে তোমাদের মাঝে স্মরণীয় করে রাখার জন্য আজকে সেই বঙ্গবন্ধুর কন্যা এই বঙ্গবন্ধুর ছেলে পুত্র এই কামালের নামে
অ্যাথলেটিক্স এই অ্যাথলেটিক্স আবার কি তোমরা হয়তো বুঝো না তোমাদেরকে সারাও বুঝায় নাই বলো তো অ্যাথলেটিক্স কি সারাই বলা হয় আমি বলবো আমি কি বলবো আর আমার ভাষাই বন্ধ হয়ে যাচ্ছে এই অ্যাথলেটিক্স হলো সারা বিশ্বের ভালো ভালো খেলোয়াড়রা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রতি দেশের এটা নিয়ে বিশ্বব্যাপী একটা খেলা হয় সেটা অ্যাথলেটিক্স সেই খেলায় আমরা চান্স পাই না দেখা যায় যে জাপান 15টা স্বর্ণ উপহার পেয়েছে চীন 20টা পেয়েছে আমরা একটাও পাই না ওইখানে তিনটা করে পুরস্কার দেওয়া হয় একটা হলো স্বর্ণ আর একটা রৌপ্য আর একটা ব্রোঞ্জ এই তিনটা করে দেওয়া হয় দুর্ভাগ্য আমরা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে কেউ কোনো পুরস্কার নিয়ে আসতে পারি না একবার বোধহয় আমরা সাঁতারে পেয়েছিলাম তাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী শুধু পুঁথিগত বিদ্যাই নয় উনি খেলাধুলার মাধ্যমেও আমাদের বিশ্বে পরিচিতি করিয়ে দিতে চান তাই আজকে এই প্রিয় ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আজকের এই খেলা আমরা এখানে প্রথমে স্কুল পর্যায়ে খেলা হয়েছে তারপরে উপজেলা পর্যায়ে হচ্ছে এবং এরপরে জেলা পর্যায়ে হবে জেলা থেকে বিভাগ বিভাগ থেকে রাজধানী পর্যায়ে খেলা হবে দেশ পর্যায়ে ওইখানে যারা ভাগ হবে তাদেরকে বহির্বিশ্বে খেলাতে নিয়ে যাবে সরকার কি এটা তোমাদের মন চায় না মনে করো জাপানে খেলা হবে তোমাদেরকে সরকার নিয়ে যাবে এই জন্য তোমাদের মাঝ থেকে আজকে ভালো খেলোয়াড় বেছে নেওয়ার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার ছোট ভাই কামাল স্মরণে অ্যাথলেটিক 2023 বিভিন্ন স্কুল মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার এই ব্যবস্থা করেছেন আশা করি তোমরা আজকে রাজীবপুরে ভালো খেলে জেলায় ভালো খেলে বিভাগে ভালো খেলে তোমরা জাতীয় পর্যায়ে যাবে এবং তোমরা যদি বিদেশে চান্স পাও খেলতে তাহলে আমাদের রাজীবপুর কুড়িগ্রামের সুনাম বয়ে আনবে তোমাদের মধ্যে এই আশা করে এবং তোমাদের আজকের এই খেলা অত্যন্ত প্রতিযোগিতামূলক হোক এবং আজকে তোমাদের মাঝে একজন খেলোয়াড় আছেন এইখানে উপস্থিত উনি কি চেনো তাকে চেনো তোমরা নামও শুনছ কিন্তু এখন শুনাম না শোনা কেউ জানো না ওটা তো অতি পরিচিত কিন্তু নাম দেওয়ার মানুষ একখানে করো নাই তাই না তোমরা জনাব আব্দুল হাই সরকার বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাই সরকার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাকে চেনো উনি কিন্তু হাই জাম্প একবার দুইবার উনি এইখানে ফার্স্ট হয়েছেন কুড়িগ্রামে ফার্স্ট হয়েছেন রাজশাহী গিয়েছেন খেলতে বিভাগীয় পর্যায়ে হাই জাম্প হাই জাম্প তোমাদের মাঝে সেই জ্বলন্ত উদাহরণ এখানে আছে আশা করি তোমরাও আজকের এইখান থেকে ভালো করে জেলায় ভালো করে তোমরা বিভাগীয় এবং রাজধানী পর্যায়ে খেলবে এবং তাতে বিদেশে খেলেও শেখ হাসিনার সুনাম বয়ে আনবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ভালো খেলা তোমাদের কাছে আশা করে আজকের এই অনুষ্ঠানের আজকের এই খেলার শুভ উদ্বোধনী ঘোষণা করছি সালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ইসলাম
ঠাকুর মেয়েদের অর্থাৎ বালিকাদের প্রাথমিকে এই প্রতিযোগিতাটি রয়েছে প্রতিযোগিতাটি শুরু হয়েছে মাঠের পূর্ব পাশে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে ছাত্রীদের অংশগ্রহণে দশম শ্রেণী ছাত্রীদের অংশগ্রহণে মেদার রয়েছেন নবম এবং দশম সুসুভাবে সামনে হাত দেবে না
Ha to daya baso ha baso. Anur maal bana ek bana. Azmir bhai ekta kotha. Purjul sir. Purjul erke hit dicchen na final dicchen. Uni dekhen dikhe amra jara opashe bisare kondi achen. Bokkhor sir ekjon niben bokkhor sir. Ekjon niben ekjon. এই পার উপর বস কত বার এবারে তো কয় রাই আয়তরও একবারে ব্যারেট রিল্যাক্সে বসো আপনার কালকের নাম বল কি আমার স্যার জন জালাল স্যার পারমিট বসতে বলে না আরজন আছে আচ্ছা আছে নিতে গো না পেরা এখন লাইন না হিট এখন লাইন না হিট এদিকে চার দরকার নাই সামনের দিকে আপনারা রেডি হন এরপর 19 মেয়েরা প্রস্তুত থাকবে মেয়েরা 19 রিল্যাক্স এই আবার ওরে আমি সেট বলছি কি আবার আই গেল ওরে গাই যা গেছে কিন্তু বলুন কথা ধরে বলেন সেট আগুন নির্ধারণ করবেন এরপর সবাই এক পা পিছনে যাও ঠিক লাইন থেকে এক তোমার একটা পার মাপে তোমার পা পার মাপে এক পা পিছাও এক পা এই এক পা হইছে এটা এক পা হলো আর এটা এক ইঞ্চি হয় না হ্যাঁ তো এখানে পেছাও 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 তুমি পেছাও এক পা আরো পেছাও শোনো এক পা পেছালাম তাই না সেট এই ছেলে এই পিছু ওখানে এই ছেলে এই পিছু ওখানে পিছু 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 ক্যামেরাম্যান পিছু আইদে এত বার বলার পরে ঘটনা হচ্ছে স্যার এই আমি ডান ডাগা দিছি বাম পার গোড়ালির এই আমার এই ডান পার গোড়ালির সাথে আমার বাম পার বৃত্তাঙ্গুল লাগা থাকবে বাইসে আছে যাদের ইনস্ট্রাকশন বাইসে ধরুন আবার যারা ভাসছে না তারা ধরুন ও ম্যাডাম এখানে রিল্যাক্স কথা শুনেন অনিয়ন মার্ক সেট রিল্যাক্স দাঁড়াও পা অনেকে আগাইছে কিন্তু যাও সাথে যাও অনিয়র মার অনিয়র মা বা তার উপর বসতে হবে হ্যাঁ বসতে হবে সেট বললাম তো আমি কিন্তু আসনটা দৌড়ালি তো আউট রিল্যাক্স সোজা রিল্যাক্স আরে কথা বাক বলতো আসলে কথা আসলে আমি মানুষ না আমার তো আই না বুঝলাম না কথাটা তিনজন নেব এক পা অনিয়র মার সেট আর তিন জনের দাঁড়া হবে ফার্স্ট সেকেন্ড পার্ট আরেকটু বঙ্গবন্ধু বড় ছেলে শেখ কামাল যিনি ফুটবল খেলায় পারদর্শী ছিলেন এবং ঢাকা মোহামেডান আবাহনী ফুটবলের তিনি প্রতিষ্ঠাতা ক্রীড়াঙ্গনের
কথা যখনই আসে তখনই শেখ কামালের কথা মনে পড়ে। আমাদের দেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং যুব সমাজ আছে, তাদেরকে সাংস্কৃতিক দিক থেকে এবং ক্রীড়াঙ্গনে পারদর্শী হওয়ার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজকে নানা ধরনের অনাচার, অসৎ সঙ্গ, মাদক থেকে দূরে সরে আসার জন্য সারা দেশে খেলার পরিবেশ তৈরি করতে প্রশাসন একযোগে কাজ করে যাচ্ছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যে দুর্বার গতিতে উন্নয়নের জোয়ারে আজ বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হতে চলেছে সম্পূর্ণভাবে, এবং 2041 সালের মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের এদেশের প্রিয় আপামর জনসাধারণ, রাজনৈতিক নেতৃবর্গ এবং যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ছোট 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 ছেলে মেয়েরা, ছোট্ট সোনামণিরা 2041 সালের মধ্যে তারা প্রাপ্তবয়স্ক হবে, তাদের হাতে আগামী বাংলাদেশ। গত 25শে জানুয়ারি গতকাল যতগুলো এই প্রতিযোগিতার শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2023-এর যতগুলো ইভেন্ট ছিল, প্রত্যক্ষভাবে রাজীবপুর উপজেলার 3টি ইউনিয়ন থেকে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা শিক্ষার্থীগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, এবং এটি আমাদের জন্য পরম আনন্দের। দূর দূরান্ত থেকে, কোদালকাটি থেকে, মোহনগঞ্জ থেকে জোরালো ভূমিকা রেখেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আকবর হোসেন হিরো মহোদয়কে, জনমানুষের নেতা, মাটি ও মানুষের নেতা। তারই আহ্বানে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে 3 ইউনিয়নের চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাই। এই খেলাগুলো, এই ইভেন্টগুলো, প্রত্যেকটি ইভেন্ট ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে, তার বলিষ্ঠ দায়িত্বে তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এই বার্তা পৌঁছে দিতে পেরেছেন যে এই প্রতিযোগিতার সকল ইভেন্টে 3টি ইউনিয়নের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং তারা ভালো ফলাফল করেছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের একাডেমিক সুপারভাইজার, যার যত রেফারির মতোই দৌড়ে বেড়াচ্ছে, অত্যন্ত সক্রিয় ভূমিকা বরাবরের মতো, বিভিন্ন জাতীয় দিবসের মতো এবং খেলাধুলা পরীক্ষা পরিচালনার সবকিছুতে। আমি ধন্যবাদ জানাই আমাদের ক্রীড়া সংস্থার সেক্রেটারি, আমার প্রিয় ফজলু মাস্টার, যার ইতিপূর্বে আমি যোগদানের পর থেকে যতগুলো খেলা, যতগুলো বিভিন্ন প্রতিযোগিতা সাকসেসফুল ভাবে তিনি সম্পাদন করতে পেরেছেন, এবং এখানকার বিজয়ী টিম জেলাতে গিয়েও আমাদের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। আমি ধন্যবাদ জানাই প্রিয় রাজনৈতিক নেতা এসেছেন, আমি শুনতে পেয়েছি আমাদের আজীবন মাস্টার, তিনিও গতকাল সক্রিয়ভাবে এই খেলা মনিটরিং এর দায়িত্বে ছিলেন এবং তাদেরকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছে। আমি সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ধন্যবাদ জানাই, তারা আজকের দিনেও
এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন এবং ছাত্র ছাত্রীদের খেলাধুলায় উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই আরো সংশ্লিষ্ট সকল বিশিষ্ট ব্যক্তিবর্গকে, খেলা পরিচালনার সকল পরিচালকগণ, রেফারিগণ এবং প্রিয় সাংবাদিক নাজমুল। গতকাল থেকে সে এই অনুষ্ঠানের ভিডিও ধারণ করছে, ছবি ধারণ করছে। তো আমি এই সকল অনুষ্ঠানের ছবি এবং ভিডিও আবশ্যিকভাবে সংরক্ষণে রাখার জন্য অনুরোধ করছি তাদেরকে। এবং একই সাথে আজকে এই ক্রীড়াঙ্গনের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই খেলার আয়োজনের মধ্য দিয়ে আজকের এই খেলার মাঠ একটা আনন্দমুখর পরিবেশে ভরে উঠেছে। তাই আমি এই কাজে সম্পৃক্ত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। যারা ইভেন্টে প্রথম হয়েছে, ক্রীড়া সম্পাদক যারা ইভেন্টে প্রথম হয়েছে, কয়টি ইভেন্ট জেলাতে যাবে? 32 ইভেন্টের মধ্যে সম্ভবত 9টা ইভেন্টের কথা বলছিলাম, একটু জেলাতে কথা বলবো। যারা প্রথম হয়েছে তারা জেলাতে অংশগ্রহণ করবেন, দুই তারিখ অংশগ্রহণ করবেন এবং সকাল 9:30টার মধ্যে জেলাতে ক্রীড়া সম্পাদক আমাদের মাস্টার পাইলট স্কুলের ফজলু মাস্টারের সাথে যোগাযোগ করে অভিভাবকগণ অবশ্যই কুড়িগ্রাম জেলায় 2 তারিখে উপস্থিতি নিশ্চিত করতে হবে 9:30টার মধ্যে। দিনা ব্যর্থতা আমি এ বলে সকলকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। শেখ কামাল আন্তর স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2023 অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং অত্যন্ত মিশুক এবং ক্রিয়ামতী জনাব রাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমিত চক্রবর্তী সাহেব উপস্থিত আছেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব অতুলব সাহেব উপস্থিত আছেন, একাডেমিক সুপারভাইজার সাহেব এবং উপস্থিত ক্রীড়া সংস্থার সেক্রেটারি পল্লু মাস্টার এবং যুবলীগের সভাপতি আজীবর মাস্টার এবং অন্যান্য প্রধান শিক্ষক এবং মঞ্চের সামনে উপস্থিত তারকে যারা হার ভাঙ্গা পরিশ্রম করে খেলায় বিজয় ছিনিয়ে নিয়েছেন সেই কচি কাঁচা প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এবং প্রেস মিডিয়ার ভাইয়েরা, সম্মানিত সুদীপ বৃন্দ, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি তো কালকে অনেক কথাই বলেছি এখানে, আজকের কথা বলবো না। শুধু পুরস্কার দিতে হয় এবং দুটাটা ইভেন্ট বাকি ছিল গেলার, সেটা হয়তো হবে। তো আমি একটু কথাই বলবো যে ভালো ছাত্র আমরা তাদেরকেই বলব যারা অল স্কোয়ার, সব দিকেই পারদর্শী। তো ক্রীড়া অনুষ্ঠান খেলারই অর্থাৎ শিক্ষারই একটা অংশ, আর এইটা বাদ দিয়ে শিক্ষাটা পূর্ণাঙ্গ হয় না। তাই সরকার এটা বুঝতে পেরেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে ওনার ছোট ভাইকে শেখ কামাল এবং ভাইদের মধ্যে কামাল সাহেব বড় ছিলেন, বন্ধুর ভাই বন্ধুর মধ্যে হাসিন আপা বড় ছিলেন, সেই কামালের নামে আজকে উনি খেলা ছেড়ে দিয়েছেন। এটারও একটা কারণ আছে, এটার কারণ আমাদের বিশ্বব্যাপী একটা খেলা হয় বিশ্ব অলিম্পিক বলে যাকে। তো এইভাবে প্রতিটা দেশেই এই অ্যাথলেটিক্স এর মাধ্যমেই ভালো খেলোয়াড় বাছাই করে তারা কিন্তু যে কোনো দেশ ওই বিশ্বব্যাপী যে খেলাটা হয়
সেটা কি জানো নাম বললাম অলিম্পিক বিশ্ব অলিম্পিক অলিম্পিকে পাঠায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার কি চিন্তা ভাবনা আজকের এই ছেলেরা যদি ছেলে মেয়েরা যদি আরো পাঁচ বছর লেখাপড়া করে তাহলে এরাই কিন্তু ওই সময়ে বড় হবে এবং এরাই ভালো খেলোয়াড় হিসাবে বিশ্বে অংশগ্রহণ করে বাংলাদেশের ভাবমূর্তি জাগ্রত করবে এজন্যই উনি এই পরিকল্পনা করেছেন আমাদের এইখান থেকে যে খেলা হলো জেলা পর্যায়ে খেলা হবে জেলা থেকে বিভাগীয় পর্যায়ে তারপরে জাতীয় পর্যায়ে হওয়ার পর আন্তর্জাতিক পর্যায়ে খেলা হবে সেই আন্তর্জাতিক পর্যায়ে যদি বাংলাদেশের একটা স্বর্ণের প্রথম পুরস্কার যেমন জাম্পে যদি আমরা প্রথম পুরস্কার পাই কে পেয়েছে বাংলাদেশ পেয়েছে এই যে একটা সুনাম আজকের মাননীয় প্রধানমন্ত্রী উনি দেশটাকে সুন্দরভাবে গুটিয়েছেন এবং বঙ্গবন্ধুর কন্যা হিসাবে ওনার দায়িত্ব আছে বঙ্গবন্ধু কথা দিয়েছিলেন এই দেশের মানুষকে আমরা মোটা ভাত আর মোটা কাপড় চাই চিকন কাপড় আর চিকন ভাত আমরা চাই না এদেশের গরিব দুঃখী মানুষের মুক্তি চাই বঙ্গবন্ধু ইচ্ছা করলে কিন্তু ওনার বাড়ি যাওয়ার রাস্তা ওনাকে পাকা করে দিতে চাইছেন ওনাকে প্রধানমন্ত্রী দিতে চাইছেন উনি নেন নাই উনি কি বলেছেন আমি এই দেশের মানুষের অধিকার চাই জনগণের মুক্তি চাই গরিব মানুষের মুক্তি চাই তাই তারই কন্যা আজকে শেখ হাসিনা ক্ষমতায় এসে এই কথাটি অনুধাবন করতে পেরেছেন এবং ওই বঙ্গবন্ধু সোনার বাংলা কায়েম করার জন্য যে কোনো পদক্ষেপ উনি নিচ্ছেন আজকে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ হয়েছে আমরা অনুন্নত ছিলাম আজকে উন্নয়নশীল দেশ হয়েছে আমরা আগামীতে উন্নত জাতিতে পরিণত হব এবং বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াব 41 সালের মধ্যে আর 41 সালের মধ্যে তোমরা যারা আছো তোমরা যদি ভালো অবস্থান করতে পারো এই দেশের জন্য কিছু করতে পারো তাহলেই সেটা সম্ভব আর নচেৎ সম্ভব নয় আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছি 21 সালে ডিজিটাল কিন্তু হয়ে গেছি আজকের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে স্মার্ট বাংলাদেশ গড়ব আমরা এই স্মার্ট বাংলাদেশের দায়িত্ব আজকের যারা আছে আজকের যারা ছাত্র আজকের যারা শিশু তাদেরকেই নিতে হবে 41 সালের মধ্যে আমরা বিশ্বের একটা উন্নত জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবো আজকের মাননীয় প্রধানমন্ত্রীর সেই আশা তোমাদের মাধ্যমে বাস্তবায়ন হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং কালকে যারা অজস্র পরিশ্রম করে যারা এই খেলাটি সুন্দরভাবে পরিচালনা করেছেন তাদেরকে ধন্যবাদ দেয় এবং আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার সহ যারা এই খেলা আয়োজন করেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব উনি কিন্তু সভাপতি ওনার সুন্দর আয়োজনের মনমানসিকতার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক চেয়ারম্যান উপজেলা পরিষদ চেরাজপুর কুড়িগ্রাম মহোদয়কে ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব অমিত চক্রবর্তী এখন সম্মানিত সভাপতি জনাব অমিত চক্রবর্তী মহোদয়কে ক্রেস্ট তুলে দিচ্ছেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব আকবর হোসেন এগুলো এখন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিষদের মহোদয়কে ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব অমিত চক্রবর্তী ও উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব আকবর হোসেন এগুলো এরপর আমি টেস্ট গ্রহণ করার জন্য আহ্বান করছি জনাব গোলাম কেডিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মহোদয়কে আচ্ছা স্যার
ইতিমধ্যে আমাদের আমলগের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত হয়েছেন। গ্রহণ করছেন জনাব আব্দুল হাই সরকার, অনেকে টেস্ট দিচ্ছেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় ও উপজেলা নির্বাহী হয়েছেন মহোদয়। টেস্ট গ্রহণ করছেন জনাব আব্দুল হাই সরকার, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ চৌরাজপুর কুড়িগ্রাম। নূর ইসলাম চারুদ্দিন আলী মাদ্রাসা লং জাম্প গ্রুপ। দ্বিতীয় হচ্ছে শাকিল ইসলাম চরনেওয়াজি উচ্চ বিদ্যালয়। শর্টপুট তৃতীয় মোহাম্মদ মাসুদ রানা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। মাসুদের পক্ষ থেকে গ্রুপ ছাত্র রেডি থাকবে, চলে আসবে। আশিক মিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, শাহিন আলম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, আবু নাইম সিদ্দিকি সবুজ বাগ দাঁতে। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আশিক মিয়া রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ শাহিন আলম রাজীবপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, শাহিন মিয়া। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু নাইম সিদ্দিকি। মোহাম্মদ আবু নাইম সিদ্দিকি সবুজ বাগ দাখিল মাদ্রাসা, রাজীবপুর সবুজ বাগ দাখিল মাদ্রাসা। দ্বিতীয় স্থান অধিকার করেছে নূর মোহাম্মদ নয়াচর ফাজিল মাদ্রাসা, নয়াচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ বুলবুল আহমেদ রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ মামুনুর রশিদ মারুক রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এবার মামুনুর রশিদ ইসলাম রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, চলে আসো। ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। ইব্রাহিম খলিল কোথায়? তৃতীয় হয়ে যে মতামত মুন্নিয়া পক্ষেও মোর্শেদা সম্মাননা স্মারক প্রদানের জন্য বিদ্যালয়, নুরি খাতুন রাজীবপুর বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, নাচার বাজার বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় নুরি খাতুন, পক্ষে নিলে তার নামটা বলে যাবে। নুরি খাতুন রাজীব নয়াচর বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ রুমানা আক্তার রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয়। হাইজাম এখন সব ছাত্রী বাকি। মোর্শেদা কোদালগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, ইভানা আছে, ইভানা খাতুন রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয়। তৃতীয় স্থান অধিকার করেছে আশামণি রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয়।
মুন্নির পক্ষে নিচ্ছে নাকি? যে আসছিল প্রথমটা দ্বিতীয় মোসাম্মদ ইভানা খাতুন রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় মোসাম্মদ আশামণি রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয় সাদিয়া রফি তমা রাজীবপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছে রুমানা আক্তার রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে মোর্শেদ আক্তার মিম কোদালকাটি বালিকা উচ্চ বিদ্যালয় হার্ড হয়ে গেছে মোর্শেদ আক্তার মিম শাকিল ইসলাম চয়নবাজি বিএল উচ্চ বিদ্যালয় মোহাম্মদ ইসরাফিল হোসেন রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আলামিন রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সতর্ক দৃষ্টি সকলের মোহাম্মদ বুলবুল আহমেদ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় স্বাধীন মিয়া পাইলট সরকারি রাজীবপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ স্বাধীন মিয়া রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্বাধীন শহীদুল নাহিদ ১৫০০ মিটার।